আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই মহামারী দুর্যোগকালীন সময়ে আমাদের স্কুলের পক্ষ থেকে নিয়মিত যে অনলাইন ক্লাস, তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিচ্ছি। এবং তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম আরশাম শরীফুন্নবী বিদ্যালয়, দেবনগর সুদর্শনা মডেল হাই স্কুল, আদ্রাই, নওগাঁ। আমি সহকারী শিক্ষক কম্পিউটার। তো আজকে আমি তোমাদের অনলাইনে যে ক্লাস নিব, সেই ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণীর ICT বিষয়ে দশম পার্ট। পাঠের পাঠ্য বিষয়বস্তু হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তো আমরা এই পার্ট শুরু আগে মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে সামান্য একটু ধারণা নিই। তো আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়াও প্রায় সকল প্রযুক্তি পণ্যে মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত। মাইক্রোপ্রসেসরকে চালানোর জন্য কিছু নির্দেশিকার প্রয়োজন হয়। এই নির্দেশিকাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এই মেমোরি বা স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তো প্রধান মেমোরি বা প্রাথমিক মেমোরি, আর এটা হচ্ছে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। প্রধান মেমোরিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, র্যাম এবং রম। র্যাম এর পূর্ণ রূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরিকে অস্থায়ী মেমোরি বলা হয়। আর রম, রিড অনলি মেমোরি, এই মেমোরিকে স্থায়ী মেমোরি বলা হয়, স্থায়ী মেমোরি বলা হয়। এবং সহায়ক মেমোরিকেও আবার আমরা দুই ভাগে ভাগ করে থাকি, যা এক ভাগ হচ্ছে গতি যা হার্টজ দ্বারা প্রকাশ করা হয়, এবং আর একটি হচ্ছে ধারণ ক্ষমতা যা বাইটে প্রকাশ করা হয়। তো এই মেমোরির প্রকারভেদগুলো তোমরা মাল করে খাতায় লিখে নাও, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের র্যাম এবং রম নিয়ে আলোচনা করব। এখন আসা যাক মেমোরি ধারণ ক্ষমতার একক। মেমোরি যে ধারণ ক্ষমতা, যে পরিমাপ প্রকাশ করা হয়, সেই পরিমাপগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো এবং বইয়েও দেখতে পারো। লিখে নিলে পড়াটা মনে থাকবে এবং সহজ হবে। তোমরা খাতায় লিখে নিলেই ভালো। দেখো, 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 গুণ 1024 বাইট বা 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান 1 গিগাবাইট, 1024 গুণ 1024 গুণ 1024 গুণ 1024 বাইট বা 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। তো এই হলো আজকের ক্লাসের বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তোমরা এই পাঠ্যক্রমগুলো ভালো করে এর সঙ্গে বই দেখে নিবে। এই করোনাকালীন সময়ে তোমরা
নিয়মিত ঘরের মধ্যে থাকার চেষ্টা করবা এবং বাহিরে না যাওয়ার চেষ্টা করবা। এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলছে, এছাড়াও যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে অ্যাসাইনমেন্টের নিয়মিত দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা বিদ্যালয়ে খাতা জমা দিবা, অ্যাসাইনমেন্ট খাতাগুলো জমা দিবা। তো আজকের মতো এখানে শেষ করতেছি। তোমরা পরবর্তী ক্লাসে আমি র্যাম ও রম নিয়ে আলোচনা করব। তোমরা নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। খুদা হাফেজ, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।